তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা। সাকিব খানের সাফল্যে হিটার্সদের গাজ আলা, হিটার্সদের স্ট্যাটাস একটু পড়ি। সজনী সজনী তোমার দেখিয়া, তারপর বিস্তারিত বলতেছি। দাঁড়ানোর আগে যেন নেতিয়ে পড়লো গানটা। মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। আসলে কি গানটা নেতিয়ে পড়েছে? কয়েক ঘন্টার ব্যবধানে এসভিএফ চোরকি আলফায় একটু চোখ রাখেন, দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। দাঁড়ানোর আগে কিভাবে নেতিয়ে পড়লো? যাই হোক, পরের লাইনগুলো পড়ি। প্রথমত সুরেরই 80% নকল, সেটাও বড় বিষয় না। সুরটাকে জমানোর জন্য যে বিষয়গুলো দরকার ছিল সেগুলো মিসিং। মনে হলো নিজেদের ভালো লেগেছে বলেই পরিচালক গানটা এভাবে উপস্থাপন করেছেন। সুরের বৈচিত্র্যতা নাই, একদম ফ্ল্যাট সুর। সাকিবের লুকটা বেটার ছিল, কিন্তু পারফরমেন্সটা তেমন আপ টু দ্য মার্ক হলো না। এর থেকে বাংলাদেশেই আরো ভালো ভালো আইটেম সং হয়েছে। সব থেকে বড় কথা, লিরিক্সটাই মন মতো হলো না। শুধু হেটার্সরাই যে কথা বলেছেন তা না। এখন এই জন্য যদি আপনি অ্যানিমালের রণবীর কাপুরের সাথে তুফানকে ম্যাচ করে ফেলেন, হলো না। তুফান একটা ডিফারেন্ট ভাইব প্রোভাইড করছে বাংলা সিনেমায়। একটা চরিত্র বা একটা ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে পুরো একটা সিনেমাকে জাজ করি না। বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে তুফান ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে। সাকিব খানের সোয়াগ, নাজ স্টাইল, মিমির সাথে কেমিস্ট্রি, সাথে প্রীতম হাসানের কম্পোজিশনে এই গানটা আসলেই উড়াধুরা ছিল। গানটা ভাল লাগছে, তার থেকেও ভাল লাগছে সাকিব খানের লুক। পরিবেশটা গরম গরম লাগছে না? লাগারই কথা, কারণ আইটেম নাম্বার দিয়ে পুরো কাঁপিয়ে দিয়েছে সাকিব আর মিম। সাকিবের চার্মিং লুক, মিমির গ্ল্যামারাস হটনেস, সব মিলিয়ে সাকিবের জন্য বাম্পার হিট সং। টিজার দেখার পরেই বলেছিলাম সাকিব মিমির এনার্জেটিক ডান্স পারফরমেন্স দেখতে পাবো এই গানে। কোরিওগ্রাফিও বেশ ভালো হয়েছে এবং বোঝাই যাচ্ছে পূর্বের কথা মোতাবেক বড় অ্যারেঞ্জমেন্টই করেছেন রায়হান রাফি।